আসসালামু আলাইকুম। JMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের PDF কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিঙ্ক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করার জন্যই মূলত টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার উদ্দেশ্য হলো রোগ হওয়ার আগে যাতে আমরা শিশুকে ওই রোগগুলো থেকে দূরে রাখতে পারি। এখন পর্যন্ত আমাদের দেশে বাচ্চাদের 10টি রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা দেওয়া হয়। এখন আমরা দেখব কোন রোগগুলোর জন্য, অর্থাৎ কোন 10টি রোগের জন্য আমাদের দেশে বিনামূল্যে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়। তাহলে চলুন আমরা দেখে নিই। যক্ষা, ডিপথেরিয়া, হোপিং কাশি, টিটেনাস, হ্যাপাটাইটিস বি, হেমোভাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোনিয়া, পোলিওমাইলাইটিস, হাম এবং রুবেলা, এই 10টি রোগের জন্য বাংলাদেশ সরকার বিনামূল্যে শিশুদেরকে টিকা দিয়ে থাকে। এখন আমরা বাংলাদেশে প্রচলিত শিশুদের টিকাদান সময়সূচি দেখে নেব। অর্থাৎ জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত কোন কোন টিকা কখন দিতে হয় তা এখন আমরা দেখে নেব। আপনার সন্তানের বয়স যখন 0 থেকে 14 দিনের মধ্যে হবে তখন তাকে BCG এবং OPV টিকা দিতে হবে। আপনার সন্তানের বয়স যখন 6 সপ্তাহ পূর্ণ হবে তখন তাকে Penta-1 এবং PCV-1 এবং OPV-1 টিকাটি দিতে হবে। আপনার সন্তানের বয়স যখন 10 সপ্তাহ পূর্ণ হবে তখন তাকে Pentavalent-2, PCV-2 এবং OPV-2 টিকাটি দিতে হবে। আপনার সন্তানের বয়স যখন 14 সপ্তাহ পূর্ণ হবে তখন তাকে Pentavalent-3, OPV-3 এবং IPV টিকাটি দিতে হবে। আপনার সন্তানের বয়স যখন 18 সপ্তাহ পূর্ণ হবে তখন তাকে PCV-3 টিকাটি দিতে হবে। আপনার সন্তানের বয়স যখন 9 মাস পূর্ণ হবে তখন তাকে MR-1 টিকাটি দিতে হবে। আপনার সন্তানের বয়স যখন 15 মাস পূর্ণ হবে তখন তাকে MR-2 টিকাটি দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে আপনার সন্তানকে 10টি টিকা দিতে হবে। অবশ্যই অবশ্যই সময় মতো টিকাগুলো দিতে হবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা জানব কোন কোন টিকা শিশুদের কোন কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।